ফুটবল টিউশক সকলকে জানাই স্বাগত আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেট নিয়ে আর এটা আজকে সেকেন্ড ভিডিও যারা ফার্স্ট ভিডিওটা দেখেনি তারা ওপরে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন তো চলুন না দেরি না করে শুরু করা যাক প্রথমেই চলে আসছি প্রবীর দাসের কথায় প্রবীর দাসকে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে প্রবীর দাসের সাইনিংটা আজকে যেহেতু পয়লা জুন পড়ে গেছে সক আগের ভিডিওতেই বলেছিলাম যে এখন কিন্তু বিভিন্ন ক্লাব তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলো করতে থাকবে আস্তে আস্তে তো যতগুলো অ্যানাউন্সমেন্ট আসবে আস্তে আস্তে কনফার্মেশান আসবে সব আপনাদের শেয়ার করতে থাকবো তো এখন প্রবীর দাসের আপডেটটা বেরিয়ে এসছে এরপরে সন্দেশ জিঙ্গান কিন্তু বেঙ্গালুরু এফসি থেকে তাদেরকে ডিপার্চার করে দেওয়া হয়েছে এবং যতদূর মানে তার এখন মুভমেন্ট চলছে তাতে কিন্তু প্রায় প্রায় কনফার্ম এফসি গোয়াতে সে সাইনিং করছে এফসি গোয়াতে কিন্তু সন্দেশ জিঙ্গানের সাইনিং এখন শুধু সময়ের অপেক্ষা এরপরে যদি চলে আসি ফারুক চৌধুরীকে নিয়ে এর আগের ভিডিওতেই ফারুক চৌধুরীকে নিয়ে একটা আপডেট ছিল এবং সেখানে আমি বলেছিলাম যে ফারুক চৌধুরীকে কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করেছে জামশেদপুর রিলিজও করে দিয়েছে তাকে এবং ইস্টবেঙ্গল তাকে নিয়ে আসতে পারে অ্যাজ এ ব্যাকআপ রাইট রাইট উইঙ্গার কিন্তু এখন এই মুহূর্তে সিনে কিন্তু নতুন চমক এসে গেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু সিনে ঢুকে পড়েছে এবং তারা চাইছে ফারুক চৌধুরীকে সাইন করাতে নর্থ ইস্টে কিন্তু পুরো টিমটাই ঢালাও সাজছে সেখানে নতুন বিদেশি আসছে নতুন কোচ এসছে নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ এসছে তো সেই হিসাবে তারা নতুন কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে আসতে যারা কিন্তু ভারতীয় ফুটবলের এই যে ছাপটা ভারতীয় ফুটবলের তাদের নিজস্ব ছাপ আছে ভারতীয় ফুটবলের এই যে গঠনটা তারা কিন্তু জানে তো এবার এটাই দেখার যে ফারুক চৌধুরীকে অ্যাকচুয়ালি বেঙ্গল নিতে পারে না নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আর এরপর যদি চলে আসে আজ লাস্ট এবং সব থেকে বড়ো আপডেটে ইস্টবেঙ্গলকে নিয়ে সেই আপডেটটা সমস্ত ইস্টবেঙ্গল ফ্যানরা নিজেদেরকে খুশি রাখতে পারেন তো এখন যেটা আপডেট বেরিয়ে আসছে তাদের এশিয়ান সাইনিং নিয়ে তাদের এশিয়ান সাইনিং নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রুয়ন টংজিক ইস্টবেঙ্গলে কিন্তু সাইন করতে পারে রুয়ন টংজিক সুদানিস বর্ন অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার দুটো ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়ে এবং দুটোই কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশান ম্যাচ যদিও খুব অল্প সময়ের জন্য মাঠে নেমেছিল একজন সেন্টার ব্যাক যার মার্কেট ভ্যালু কিন্তু প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি তো এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে আসতে চাইছে এর ক্লাব কেরিয়ার নিয়ে যদি কথা বলি তো সে প্রথমে অ্যাডিলেট অলিম্পিকের হয়ে খেলা শুরু করে তারপর অ্যাডিলেট ইউনাইটেড মেলবোর্ন সিটি এফসি ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ব্রিসবেন রোডস সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্স অর্থাৎ কিন্তু বড় বড় ক্লাবে তার খেলার অভিজ্ঞতা আছে আর লাস্ট কিন্তু ইরানের মেস কার মানে খেলছিল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স থেকে লোনে এবং দু সালে তার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু সে ফ্রি এজেন্ট তো ইস্টবেঙ্গল কিন্তু সেই সুযোগে তাকে নিয়ে আসতে চাইছে এবার এটাই দেখার যে বড় ডিফেন্ডারটাকে অ্যাজ এ এশিয়ান সাইনিং ইস্টবেঙ্গল সাইন করাতে পারে কিনা যদি সাইন করাতে পারে সেটা কিন্তু একটা বিগ সাইনিং হবে এবং ইস্টবেঙ্গলের একটা খুব ভালো সাইনিং হবে এবার দেখার যে এই প্লেয়ারটি আসে কি না তো আজকের ভিডিও ছিল এইটুকুই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনারা আরও পেতে পারেন তো আজকের জন্য গুড বাই